আসসালামু আলাইকুম। অন্তর আপুকে নিয়ে আমার এইরকমের কোন ধরনের ভিডিও করার ইচ্ছে ছিল না, তো আজকে আমি এক প্রকার বাধ্য হয়ে বসেছি ভিডিও করতে। অনেক ভাবলাম, চিন্তা করলাম যে ভিডিওটা করা ঠিক হবে কিনা, কারণ আমি এর আগে কখনো কাউকে নিয়ে নিন্দা বলেন বা দুটো খারাপ কথা বলেন বা অন্যের ক্ষতি করা বলেন আমার ভিডিওতে আজ পর্যন্ত আমি কিরকমের কারোর চেষ্টা করিনি। কিন্তু ভাই কি আর করবো, এখন যেহেতু নিজেরই ক্ষতি হয়ে যাচ্ছে, নিজের লোকসান হয়ে যাচ্ছে, তাই আজকের ভিডিওটা করতে আমি বাধ্য হচ্ছি। অন্তর আপুকে আমি আজ থেকে কয়েক বছর আগে থেকে চিনি, সে যখন মিডিয়া জগতে কাজ করতো, আর রাকিব ভাইকে চিনি সে 2020 সাল থেকে। তাদেরকে আমি পছন্দ করি এবং সম্মান করি, তো এই কারণেই কিন্তু আমি এতদিন ভিডিওটা করছিলাম না। আমাকে এক ধরনের ঠকানো হয়েছে এবং আমার সাথে প্রতারণা করা হয়েছে, সেটা কীভাবে আপনাদেরকে বলছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে এতদিন হচ্ছে অন্তরাপুর একটা পেজ ছিল যে সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরা। পেজটা কিন্তু আরও কয়েক বছর আগে থেকে সে চালায়, আর এখন যেহেতু তিনি এটা সব দিয়েছেন, তো ভাবলাম বিশ্বস্ত পেজ এবং তার সব রয়েছে, আমি এখান থেকে কেনাকাটা করতেই পারি। আমার ইচ্ছে ছিল যে অন্তরাপুর শপে গিয়ে কিছু কেনাকাটা করব, কিন্তু আমার হাজব্যান্ড সময় না পাওয়াতে আমি কিন্তু আর যমুনা ফিউচার পার্কে যেতে পারছিলাম না। আর আমাদের বাসা থেকে যমুনা ফিউচার পার্কটা কিন্তু অনেকটা দূরে, আর বুঝতেই পারছেন যে আমি বসে থাকতে থাকতে অনেকটা লেট হয়ে যায়, যে হুট করে যাবো আর আসবো এরকমটা কিন্তু না। আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাই। আমি কিছুদিন আগে একটা ড্রেস অর্ডার করেছি, সেটা আজ থেকে 18 দিন আগে। একটা ড্রেস পরে আপুর লাইভে এসেছিল, মানে অন্তরাপুর কথা বলেছি, তো অন্তরাপুর লাইভে আসার পরে সেই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়। এরপরে আমি সেই ড্রেসটা অর্ডার করি। প্রথমে ভেবেছিলাম যে আমি শুধুমাত্র চার্জ দিয়ে অর্ডার করব, কিন্তু না, তারা মানে পরিপূর্ণ ড্রেসের পেমেন্টটা চাচ্ছিল। এইখানে আমি যে অন্তরাপুর সাথে কথা বলেছি সেগুলোর স্ক্রিনশট, আমি জানি না এই কথাগুলো অন্তরাপু বলেছে কিনা বা তার মডারেটর বলতে পারে, তো এটা আমি শিওর না যে কথাগুলো আসলে কে বলেছে, অন্তরাপু নাকি তার মডারেটর। তবে কথা যেই বলুক না কেন, সবাই তো অন্তরাপুর আন্ডারেই কাজ করে, তাই না? তো তার পেজে এমনভাবে প্রতারণা করা হচ্ছে সেটা জানতেই পারবে না, এমনটা তো হয় না। এই যে আপনারা ড্রেসটা দেখতে পাচ্ছেন, মূলত এই ড্রেসটাই আমি অর্ডার করেছিলাম তার লাইভ দেখে। লাইভটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এর 2 ঘন্টা কি 3 ঘন্টা পরেই অর্ডার করেছি এবং সেখানে আমি টাকা পেমেন্ট করে দিয়েছি। আমি আগে টাকাটা কেন দিয়েছি সেটা আপনাদেরকে বলবো, একটু ওয়েট করেন। তো এইখানে আমি কিন্তু 15 দিন পরে আপুকে আবার নক করেছি, মাঝখানে আরও 1 সপ্তাহ পর নক করেছিলাম, কিন্তু সে বলছে যে আপুর ড্রেসটা পৌঁছাতে আরও কিছুদিন সময় লাগবে। তো আমি বলছিলাম ঠিক আছে, তো সব মিলিয়ে 15 দিন পর তাকে আবারও নক করি, কিন্তু সে বারবার বলছিল যে ড্রেসটা স্টক আউট হয়ে গিয়েছে, স্টকে নাই, নতুন করে আনা হবে। তো এরকম অনেক কিছু বলতে বলতে 15 দিন কেটে যায়। তখন তাকে আমি আরও একটা ড্রেস দিই যে আপু তাহলে আমাকে এই ড্রেসটা পাঠা। তো তখন সে বলে যে এই ড্রেসটা নাকি নাই, এই যে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আমি। এরপরে আমি দ্বিতীয়বার এই ড্রেসের কথা বলি, তখন সে বলে যে এই ড্রেসটাও নাকি স্টক আউট হয়ে গিয়েছে। তো এরপরে ভাবলাম যে ঠিক আছে আপু, তাহলে আপনি আমার টাকাটা ব্যাক করে দেন, কারণ আমি মানে 400-500 টাকা দিইনি, আমি অনেকগুলো টাকা তাকে পেমেন্ট করেছিলাম। তো বললাম যে তাহলে আপু আমাকে আপনি টাকাটা বিকাশ করে দেন, আমি বিকাশ নাম্বার দিয়েছি আর বলেছি যে আমি তাহলে পরে ড্রেস নেব, আপনি এখন আমাকে টাকাটা ব্যাক করে দেন, যখন স্টকে আসবে আপনি আমাকে জানিয়েন। কিন্তু এই মেসেজের কোনো রকমের রিপ্লাই আসে না, মানে আমাকে একটা লাইক বা থামস আপ বলা চলে দিয়ে রেখে দিয়েছে। এরপরে আজকে 3 দিন পার হয়ে গেল, কিন্তু কোনো রকমের আর রিপ্লাই আসলো না। তাকে আমি কয়েকবার মেসেজ করেছি, কিন্তু সেই মেসেজ স্ক্রিন করে রেখে দেয়। তো এটাকে আমি কী হিসেবে ধরবো আপনারাই বলেন, সে কি আমার সাথে প্রতারণা করেছে না? যদি এটা তার ব্যস্ততা হয়ে থাকে, তাহলে অবশ্যই সে আমাকে রিপ্লাই করতো বা অন্তত বলতো যে আমি টাকাটা পরে দিচ্ছি বা এমন কিছু আমাকে বলতে পারতো, কিন্তু না, আমার মেসেজ স্ক্রিন করছে ঠিকই, আমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না। আমি ওখানে বিকাশ নাম্বার দিয়ে রেখেছিলাম যে আপু আপনি সময় পেলে টাকাটা পাঠিয়ে দিন। তো কী আর করবো, আজকে 18 দিন চলছে, তো 18 দিন পরে কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি। 15 দিনের দিন যখন আমি তাকে এই কথা বলেছি এবং টাকাটা চেয়েছি, তারপরে আমি 3 দিন ওয়েট করেছি যে দেখি আপুর থেকে কোনো রেসপন্স আসে কি না বা সে আমার কথার কোনো উত্তর দেয় কি না, কিন্তু না, সে একই অবস্থা। তো আজকে বাধ্য হয়ে আমি ভিডিওটা করছি। ব্যবসা হচ্ছে একটা হালাল জিনিস, সেটাকে হারাম করে খাওয়ার কোনো মানে হয় না, তাহলে হারাম রাস্তায় টাকা ইনকাম করলেই হয়, অযথা ব্যবসার নামে হালাল রোজগারের কোনো মানে হয় না। যদি উদ্দেশ্য মানুষকে লোক ঠকানো হয়, তাহলে সেই বিজনেস বেশি দিন চালাতে পারবে না। তো এইবার আমি বলি, আমি কিন্তু এর আগে একটা আপুর পেজ থেকে একটা গাউন অর্ডার করেছিলাম, সেটা হয়তো আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই গাউনের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ছিল, তো এই কারণে ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি এই ড্রেসটা না হয় অর্ডার করি। তো অর্ডার করার সময় আমি বলেছি আপু শুধুমাত্র আমি ডেলিভারি চার্জটা দিই 150 টাকা। তো এরপরে উনি বললো যে আপু আপনি ফুল টাকাটা পে করেন, তাহলে হচ্ছে ড্রেসটা আমি কালকেই পাঠিয়ে দেব, কারণ আমাদের এখানে ড্রেস থাকে না, স্টক আউট হয়ে যায়। তো আমি ভাবলাম ঠিক আছে, আমার বিকাশে যেহেতু টাকা আছে, আমি না হয় দিয়ে দিই,
নাম্বারটা নিয়ে আমি 2000 টাকা দিয়েছি, সে সাথে 150 টাকা দিয়েছি ডেলিভারি চার্জ। যেহেতু তাদের পেজ থেকে আমি এর আগে অর্ডার করেছিলাম, তাই তাদের প্রতি আমার একটা আস্থা ছিল। আমি যেহেতু টাকাটা দিয়েছি, তো তাদের উচিত ছিল না যে আমার ড্রেসটাকে আগে আমার ঠিকানায় পাঠানো, কিন্তু না, তারা কয়েকবার নাকি মাল উঠিয়েছে আর বারবার স্টক আউট হয়ে গিয়েছে। আর এই দিকে এমন তো না যে আমি তাদেরকে নক করিনি বা মনে করিয়ে দেয়নি, তাহলে অযথা আমার ড্রেসটা কেন আমি হাতে পেলাম না। আগে আমি অনলাইন থেকে অনেক কেনাকাটা করতাম, কিন্তু বেশিরভাগ ঠকেছি। গতবার রোজার ঈদে আমি 2টা ড্রেস অর্ডার করেছিলাম, আমি এবং আমার আম্মুর জন্য, একই কালারের 2টা সেম 3 পিস। তো 2টা 3 পিসের দাম ছিল হচ্ছে 4000 টাকা। তো আমি অনলাইনে ওই পেজটাকে বিশ্বাস করে কিন্তু 2টা 3 পিস অর্ডার করেছিলাম। আর 3 পিসগুলো বিশ্বাস করবেন কিনা, এতটাই বাজে হয়েছে, কাপড়ের কোয়ালিটি অনেক খারাপ দিছে। আমি 3 পিসটা বানিয়েছি ঠিকই, কিন্তু বিশ্বাস করেন আজকে প্রায় 1 বছরের মতো হতে চললো আমি সেই 3 পিসটা একবারের জন্য কিন্তু পরিনি। ওটা যেহেতু একটা জর্জেটের 3 পিস আর জর্জেটের কোয়ালিটি খুবই খারাপ দিয়েছে, মানে ওটা গায়ে পড়লে কিন্তু গায়ে একদম ফোড়বে শুয়ের মতো। ঈদের আমি 2 দিন আগে ওই 3 পিসটা হাতে পাই, আর হাতে পাওয়ার পরে আমার মনটা ভীষণ পরিমাণে ভেঙে যায়, কেননা ঈদের জন্য বুঝতেই পারছেন আমি ড্রেসটা আনিয়েছিলাম। অনেক শখ করে আমি এবং আমার আম্মুর জন্য আনিয়েছিলাম যে 2 মা মেয়ে একসাথে ঈদের দিন একই সেম কালারের ড্রেস পরবো, কিন্তু ড্রেসটা হাতে পাওয়ার পরে বুঝলাম যে আমাকে ঠকানো হয়েছে আর 4000 টাকা একদম আমার জলে গেল। তো এরপর থেকে আজকে প্রায় আমি 1 বছরের মতো অনলাইন থেকে ড্রেস কেনাকাটা করি না, বা যাই হোক না কেন আমি কোনো কিছু কিন্তু কিনি না। শুধুমাত্র 2-3 মাস আগে আমি একটা ড্রেস আনিয়েছিলাম, সেটা হচ্ছে অন্তরাপুর পেজ থেকে, আর সেটা আমি খুবই ভালো পেয়েছিলাম বলে এইবারও অর্ডার করেছিলাম। অন্তরাপু এবং রাকিব ভাইকে নিয়ে বাজে কথা বলা বা তাদের বিজনেসকে নিয়ে যে আমি দুর্নাম করা, এগুলো কিন্তু আমি কোনোটাই করছি না, এই রকমের কোনো উদ্দেশ্য আমার নেই। আমি রাকিব ভাইকে অনেক আগে থেকে চিনি, সেই যখন সে একা একা ভিডিও বানাতো এবং মেহেদির সাথে ভিডিও করতো, তো সেই থেকে কিন্তু তাদেরকে আমার চেনা। আর কাপল হিসেবে অন্তরাপ এবং রাকিব ভাইয়াকে আমার সব থেকে বেশি ভালো লাগতো, জুড়িটা একদম পারফেক্ট। আমার সাথে এমনটা হয়েছে ঠিকই, কিন্তু এর জন্য কিন্তু আমি মোটেও কাউকে অপছন্দ করছি না বা কাউকে খারাপ কথা বলছি না, তবে বুঝতে পারছি যে 2000 টাকা আমি আর পাবো না। তো যাই হোক, সেটার আশাও আমি অলরেডি ছেড়ে দিয়েছি। যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা শুধু দৃষ্টিতে দেখবেন আপনারা। তো আজকে আমার এখানে অনেক ছিলাম, কারণ আম্মু আসলে বাহিরের ফাস্টফুড জাতীয় খাবার খুবই কম খান, এগুলো আবার অনেক বেশি পছন্দ, ফ্রাইড রাইস থেকে শুরু করে পেটিস, বার্গার, তারপরে পিজা, তো এগুলো আবার আমার অনেক ভালো লাগে। আর আজকে আমাদের দুপুরের খাবারটা খেতে খেতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, তো এই কারণে কিন্তু আমরা যখন রেস্টুরেন্টে গিয়েছিলাম আমাদের পেট প্রায় ভরা ছিল, তো অল্প কিছু অর্ডার করেছিলাম, জাস্ট 2টা লাচ্ছি, শেষেতে হচ্ছে গিয়ে পিজা আর বার্গার আর একটা পেটিস অর্ডার করেছি। তো এগুলি হচ্ছে আমরা 3 জনে মিলে অল্প অল্প খেয়ে তারপরে বাসা চলে আসলাম। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন, ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।